আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। বেসরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত আহত ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা 1 নং ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের মাথাভাঙ্গা ময়নাগুড়ি 16 নং জাতীয় সড়কের। ওই ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। ওই ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়। সেটা হচ্ছে ওই শিলিগুড়ি থেকে বাস যাচ্ছিল, বাস গেটের নাম শ্রেয়ানি, আর জামালদা মুখে যাচ্ছিলো ট্রাক, তো অশোকবাড়ি বলে জায়গাটার নাম, ওখানে সামনাসামনি হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আমরা প্রতিবেশীরা এসে দেখি বিশৃঙ্খলা অবস্থা, বাস গাড়ি তো মোটামুটি ধরেন 7-8 জনের মতো প্যাসেঞ্জার ছিল, তো যা পরিস্থিতি সামনাসামনি মুখোমুখি হওয়াতে বাস গাড়ির ড্রাইভারও চাপা পড়েছিল এবং ট্রাকেরও গাড়ির ড্রাইভার চাপা পড়েছিল, চাপা পড়েছিল, আর এবং তো সব যারা প্যাসেঞ্জার ছিল সে ছিটকে দিয়ে দেবো। পরে আমরা সারা ইনফর্ম করা হয়, ফায়ার ব্রিগেডকে করা হয়েছিল এমনিতে। আমরা ওই অপেক্ষায় না থেকে আমরা যে লোকালিটিতে ছিলাম সবাই ধরে ধরে একদম সবাইকে বের ফের করে নিয়ে, ড্রাইভার তো চাপা পড়েছিল, সব ছাবল টাবল দিয়ে ভেঙে ভেঙে আমরা সবাই ধরাধরি করে মাথাভাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে মাথাভাঙ্গা থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম দিলীপ রায়, তার বাড়ি জলপাইগুড়ি জেলা। তিনি দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালক ছিলেন বলেও জানা গিয়েছে। আহতদের মধ্যে রয়েছেন বাবলু সরকার, বিমল সরকার, জাকির মিয়া, জহিরুদ্দিন শেখ, মোজাম্মেল মণ্ডল, আব্দুল্লাহ শেখ ও এক মহিলা সহ মোট 9 জন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে। তবে ওই দুর্ঘটনা কিভাবে ঘটেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।